ফ্রান্স বিশ্বের তৃতীয় সমরাস্ত্র রপ্তানিকারক দেশ। সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ সমরাস্ত্র রপ্তানি হয় তার ১১ ভাগ রপ্তানি করে ফ্রান্স। সমরাস্ত্র শিল্পে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ ফ্রান্স। ফ্রান্স আর্মির সকল শাখার গুরুত্বপূর্ণ সব সমরাস্ত্র দেশটি নিজে তৈরি করতে সক্ষম। পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী থেকে শুরু করে পারমাণবিক সাবমেরিন, রেফালের মতো শক্তিশালী যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল এবং মেইন ব্যাটেল ট্যাঙ্ক সবই ফ্রান্সের নিজস্ব তৈরি। ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সামরিক শক্তির ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে ফ্রান্সের সামরিক শক্তির নানা দিক। সামরিক শক্তির দিক দিয়ে ২০২২ সালে বিশ্বে ফ্রান্সের অবস্থান সপ্তম। ২০২৩ সালে ফ্রান্সের সামরিক বাজেট প্রস্তাব করা হয়েছে ৪৩ বিলিয়ন ডলার, ২০২২ সালের তুলনায় যা ৩ বিলিয়ন ডলার বেশি। ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় সামরিক বাজেট ফ্রান্সের। ফ্রান্স সাবেক ঔপনিবেশিক শক্তি, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা জুড়ে শত শত বছর ধরে ছিল ফ্রান্সের কলোনি। সেনেগাল, ডাকার, জিবুতি, আইভরিকোস সহ কয়েকটি দেশে ফ্রান্সের কয়েক হাজার সেনা এখনও মোতায়েন রয়েছে। ফ্রান্স একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ। ১৯৫৪ সালে দেশটি পারমাণবিক শক্তির অধিকারী হয়। গত পাঁচ বছর ধরে ফ্রান্স বিশ্বের তৃতীয় বৃহৎ সমরাস্ত্র রপ্তানিকারক দেশ। সমরাস্ত্র রপ্তানি বাজারে ফ্রান্সের অবস্থান যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পর। সমরাস্ত্র রপ্তানি বাজারে ফ্রান্সের শক্তিশালী অবস্থানের পেছনে ভূমিকা পালন করে আসছে দেশটির রেফালে ফাইটার জেট। ফ্রান্সের উদ্ভাবিত ৪.৫ জেনারেশন এ যুদ্ধ বিমান বিশ্বে একটি শক্তিশালী ফাইটার জেট হিসেবে স্থান করে নিয়েছে। ফ্রান্সের কাছ থেকে মিশর, ভারত, কাতার, গ্রিস এবং সংযুক্ত আরব আমিরাত রেফালে যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। সংযুক্ত আরব আমিরাত ২০২১ সালের ডিসেম্বর মাসে ৮০টি রেফালে ফাইটার জেটের অর্ডার দেয়। যুক্তরাষ্ট্রের পর ফ্রান্স বিশ্বের দ্বিতীয় বৃহৎ অ্যারোনটিক্যাল পণ্য রপ্তানিকারক দেশ। শতকরা হিসেবে এর পরিমাণ ২২ ভাগ। ফ্রান্স আর্মির অন্যতম ভিত্তি তাদের সমরাস্ত্র রপ্তানির অর্থ। মিসাইল পাওয়ারের দিক দিয়েও ফ্রান্স বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। ফ্রান্সের রয়েছে আধুনিক ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নির্মাণ ক্ষমতা। ফ্রান্সের কাছে রয়েছে প্রায় ৩০০ পারমাণবিক বোমা, সাবমেরিন এবং যুদ্ধ বিমান থেকে এসব বোমা নিক্ষেপের সক্ষম। ফ্রান্সের পারমাণবিক বোমার দুটি শাখা রয়েছে, একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল নির্ভর এবং আরেকটি এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল নির্ভর। ফ্রান্স পরমাণু শক্তি চালিত একটি বিমানবাহী রণতরীর অধিকারী। এর নাম চার্লস দ্য গল। শক্তিশালী এই বিমানবাহী রণতরী ফ্রান্সের নিজস্ব তৈরি। যুক্তরাষ্ট্র ছাড়া একমাত্র ফ্রান্সের কাছে রয়েছে বর্তমানে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী। ২০০১ সালে এটি ফ্রান্সের নেভিতে যুক্ত হয়। ফ্রান্সের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন হল ট্রায়াম ক্লাস সাবমেরিন। এটি পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। এ সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় পরমাণু বোমা বহনকারী মিসাইল। শক্তিশালী এ সাবমেরিন ফ্রান্সের নিজস্ব তৈরি। ফ্রান্সের কাছে রয়েছে আরও দুই ধরনের অ্যাটাক সাবমেরিন। এ দুটি হল রুবিস ক্লাস এবং বারাকুটা ক্লাস। এ দুটি সাবমেরিনও পরমাণু শক্তিচালিত এবং ফ্রান্সের তৈরি। ফ্রান্সের কাছে রুবিস ক্লাস সাবমেরিন রয়েছে ৪টি, বারাকুটা ক্লাস সাবমেরিন রয়েছে ১টি। ফ্রান্স বিশ্বের অন্যতম যুদ্ধজাহাজ রপ্তানিকারক দেশ। ফ্রান্সে রয়েছে ৩৯০ বছরের পুরনো আর বিশ্বখ্যাত জাহাজ নির্মাণ শিল্প, যা বর্তমানে নেভাল গ্রুপ নামে পরিচিত। এর পূর্ব নাম ডিসিএনএস। ১৬৩১ সালে প্রতিষ্ঠা করা হয় এই জাহাজ নির্মাণ শিল্প। ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী থেকে শুরু করে পরমাণু শক্তিচালিত সকল সাবমেরিন তৈরি করে নেভাল গ্রুপ। ১৮টি দেশে বর্তমানে তাদের শাখা রয়েছে। এর ৬২ ভাগ মালিকানা ফ্রান্স সরকারের। জাহাজ নির্মাণ ছাড়াও এটি অন্যান্য সমরাস্ত্র এবং নকশা তৈরি করে। ফ্রান্সের মোট রণতরীর সংখ্যা ১৮০টি। বিমানবাহী রণতরী ১টি, হেলিকপ্টার ক্যারিয়ার ৩টি, ডেস্ট্রয়ার ১০টি, ফ্রিগেটস ১১টি, সাবমেরিন ১০টি, টহল জাহাজ ১৫টি এবং মাইন ওয়ারফেয়ার ১৭টি।
ফ্রান্সের আরেকটি গুরুত্বপূর্ণ সমরাস্ত্র শিল্পের নাম ড্যাসল্ট গ্রুপ। এর অধীনে রয়েছে ড্যাসল্ট এভিয়েশন। ফ্রান্সের বিখ্যাত রেফালে এবং মিরেস 2000 যুদ্ধ বিমান নির্মাতা হল ড্যাসল্ট এভিয়েশন। 2010 সালে ড্যাসল্ট গ্রুপে 23,000-এর বেশি কর্মকর্তা কর্মচারী নিয়োজিত ছিল। ফ্রান্স মেইন ব্যাটল ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, আর্মার্ড রিকোভারি, মিলিটারি ফেরি, আর্টিলারি অ্যান্ড এয়ার ডিফেন্স সহ স্থলবাহিনীর প্রায় যাবতীয় গুরুত্বপূর্ণ সমরাস্ত্র তৈরি করতে সক্ষম। ফ্রান্সের কাছে রয়েছে তাদের নিজস্ব তৈরি কমপক্ষে 10 ধরনের পরিবহন এবং রেকগনিশন্স হেলিকপ্টার। 60 বছর আগে থেকে ফ্রান্স ব্যবহার করছে তাদের নিজস্ব তৈরি হেলিকপ্টার। ফ্রান্সের মেইন ব্যাটল ট্যাঙ্ক লেকার্ক তাদের নিজস্ব তৈরি। ফ্রান্সের কাছে 2 শতাধিক এ ট্যাঙ্ক সার্ভিসে রয়েছে। ফ্রান্সের কাছে রয়েছে 4 ধরনের সাঁজোয়া যান, এসবই তাদের নিজস্ব তৈরি। এছাড়াও রয়েছে 6 ধরনের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার। ফ্রান্সের শক্তির আরেকটি দিক হল তারা ন্যাটো সদস্য। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক জোট হল ন্যাটো। ফ্রান্স ন্যাটোর সদস্য হলেও তাদের পারমাণবিক বোমা ন্যাটোর কমান্ড কাঠামোর বাইরে। ফ্রান্সের সৈন্য সংখ্যা 4,15,000, সক্রিয় সৈন্য 2,05,000, রিজার্ভ সৈন্য 35,000, প্যারামিলিটারি 1,75,000, ফ্রান্সের ট্যাঙ্ক সংখ্যা 406টি, আর্মার্ড ভেহিকাল 6,558টি, সেলফ প্রোপেলড আর্টিলারি 109টি, টাউট আর্টিলারি 105টি, রকেট প্রজেক্টর 13টি। ফ্রান্সের মোট বিমানের সংখ্যা 1,055টি, ফাইটার জেট 266টি, পরিবহন বিমান 125টি, প্রশিক্ষণ বিমান 166টি, স্পেশাল মিশন 46টি, ট্যাঙ্কার ফ্লিট 18টি, হেলিকপ্টার 435টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 69টি। ফ্রান্সের বিমানে রয়েছে মূলত রেফালে এবং মিরেস 2000 বিমানের প্রাধান্য। ফ্রান্সের মিরেস 2000 4th জেনারেশন বহুমুখী যুদ্ধ বিমান। ফ্রান্সের কাছে তাদের নিজস্ব তৈরি শতাধিক রেফালে যুদ্ধ বিমান রয়েছে। মিরেজ 2000 রয়েছে 150টি, একটি অ্যাডভান্সড ফাইটার জেট হিসেবে রেফালে বিশ্বে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক বাজারে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। ফ্রান্সের মিরেজ ফাইটার জেটও একসময় বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী সংগ্রহ করে। ভারত, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান, গ্রিস, ব্রাজিল, পেরু সহ বিভিন্ন দেশ সংগ্রহ করে ফ্রান্সের আলোচিত মিরেস 2000 ফাইটার জেট। ফ্রান্সের কাছে রয়েছে তাদের নিজস্ব তৈরি সামরিক পরিবহন বিমান ড্যাসল্ট ফ্যালকন। যুক্তরাষ্ট্রের বোয়িং, লকহেড মার্টিন, ইউরোপের এয়ারবাস সহ বিভিন্ন দেশের সামরিক পরিবহন, এয়ার ট্যাঙ্কার, প্রশিক্ষণ এবং সার্ভিলেন্স বিমান সহ বিভিন্ন ধরনের বিমান রয়েছে ফ্রান্সের বিমান বাহিনীতে। ফ্রান্সের কাছে এয়ারবাসের পরিবহন বিমান সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টারও রয়েছে। ফ্রান্স অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেল, মেশিন গান, বহনযোগ্য অ্যান্টি ম্যাটেরিয়াল উইপন, গ্রেনেড বেসড উইপন তৈরি করে থাকে। ফ্রান্সের এলিট ফোর্স ফ্রেন্স ফরেন লিজিয়ন এর সৈন্য রয়েছে 150টির বেশি দেশে। ফ্রান্সের কাছে রয়েছে তাদের নিজস্ব তৈরি M-51 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, M-45 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, ASMP এয়ার লঞ্চড ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, এছাড়া প্লুটন, হেডিস, স্কাল্প, নেভাল ক্রুজ মিসাইল, ব্ল্যাক শাহিন এয়ার লঞ্চড ক্রুজার মিসাইল, অ্যাপাসি এডি এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল, এক্সেজেট অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল তৈরি করে ফ্রান্স। ফ্রান্সের তৈরি কিছু মিসাইল যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ ব্যবহার করে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।